নমস্কার দর্শক আপনারা দেখছেন পাঠসাথী ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো যা হোক গতকাল একটি আপডেট আপনারা সকলেই অবগত রয়েছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আমি একটি আলোচনা করব সেই আলোচনাটি শোনার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যা হোক যে আলোচনাটি করতে চলেছি সেই আলোচনাটি হলো অস্বচ্ছ এবং দুর্নীতির মাধ্যমে এই চাকরিতে নিয়োজিত হয়েছেন তাদেরকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এ রাজ্য এসএসসি দপ্তর আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে ধাপে ধাপে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ থেকে কিন্তু প্রায় তিন হাজারেরও বেশি কিছু বেশি চাকরি বাতিল করা হয়েছে এদের কারণ যা এরা অস্বচ্ছ এবং দুর্নীতির মাধ্যমে নিয়োজিত হয়েছে কিন্তু বাতিল হওয়ার পরে এই সব চাকরিহারারা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সেই আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল যেহেতু এটি বিচারাধীন বিষয় সেই জন্যই কিন্তু শুনানির একটি পরবর্তী নির্দিষ্ট দিন ঘোষণা করা হয় কিন্তু রাজ্য এসএসসি দপ্তর থেকে গতকাল এই খবরটি প্রকাশ করা হয়েছে যতদিন পর্যন্ত এই বিচারাধীন বিষয় চলবে ততদিন পর্যন্ত কিন্তু এরা পুনরায় চাকরিতে বহাল থাকবে কিন্তু এই বিষয়ে আমার যে প্রশ্নটি উঠে এসছে দর্শক আপনাদের মধ্যে কি এই প্রশ্নটি জেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে প্রশ্নটি উঠে এসে সেই প্রশ্নটি হলো যে যারা অযোগ্য অস্বচ্ছ দুর্নীতির মাধ্যমে চাকরিতে নিয়োজিত হয়েছেন তাদের জন্য এসএসসি দপ্তর কেন সহানুভূতি এত প্রদর্শন করছেন এবং যারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী নিজের ন্যায্য চাকরি পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করছেন কখনো বা ধর্নায় কখনো বা বিভিন্ন আন্দোলন যে তাদের যে যোগ্য চাকরি তারা যাতে ফিরে পায় কিন্তু যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতি না দেখিয়ে ওনারা সহানুভূতি প্রদর্শন করছেন কাদের প্রতিবেশী যারা অস্বচ্ছ এবং দুর্নীতির মাধ্যমে নিয়োজিত হয়েছে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমার প্রশ্নটি কি এবং কেন এই ধরনের প্রশ্ন আমি তুললাম তো যাই হোক এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন